সুপ্রিয় দর্শক, অভিনব ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আবারও একটি নতুন চিকিৎসা সেবা ভালোকে আমন্ত্রণ। বন্ধুরা, এতক্ষণ বুঝতেই পারছেন আমি কোন ডায়াগনোস সেন্টারের কথা বলছি। হ্যাঁ বন্ধুরা, এটি হচ্ছে ল্যাব এইট ডায়াগনোস সেন্টার বগুড়া। এটির অবস্থান সুপরিচিত একটি স্বনামধন্য স্থান হচ্ছে বগুড়ার সাতমাথা। আর এই সাতমাথা থেকে বনানী রোডের পূর্ববাসী অবস্থিত ল্যাব এইট ডায়াগনোস সেন্টার। দেখতে পাচ্ছেন ডায়াগনোস সেন্টারের ডাক্তারদের নাম ফলক সহ ব্যানার, একটা অত্যাধুনিক সুন্দর মনোরম এবং নির্ভরযোগ্য ডায়াগনোস সেন্টার হচ্ছে এই ল্যাব এইট ডায়াগনোস সেন্টার বগুড়া। বন্ধুরা দেখতে পাচ্ছেন ডাক্তারদের ভিউ, আব্দুল আল মামুন মেডিসিন ডায়াবেটিস হরমোন ও বন্ধাত্ম রোগ বিশেষজ্ঞ ডাক্তার আব্দুল্লাহ আল মামুন, দেখতে পাচ্ছেন তার ভিউ। বন্ধুরা, ল্যাব এইট বগুড়াতে অনেকগুলি নির্ভরযোগ্য ভালো এবং সুন্দর ডাক্তার রয়েছে, যেগুলি আমি ক্রমান্বয়ে বলবো। বন্ধুরা দেখতে পাচ্ছেন বক্ষবেদি ও মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার শহীদুল ইসলাম, ডাক্তার মোহাম্মদ শহীদুল ইসলাম, বক্ষবেদি এবং মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ মারুফুল হক, মনোরোগ বিশেষজ্ঞ অর্থাৎ সাইকিয়াট্রিক একজন মনোরোগ বিশেষজ্ঞ এই মারুফুল হক, দেখতে পাচ্ছেন নিউরো মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার এ বি এম খায়রুল হাসান, দেখতে পাচ্ছেন নিউরো মেডিসিন বিশেষজ্ঞ এ বি এম খায়রুল হাসান, শিশু রোগ পুষ্টি লিভার ও পরিপাকতন্ত্র বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ নাজবুল হাসান, দেখতে পাচ্ছেন রক্তরোগ ব্লাড ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তার খাজা আমিরুল ইসলাম, ল্যাব এইট হাসপাতাল বগুড়া। রোগী দেখার সময় এখানে দেখা রয়েছে পরিপাকতন্ত্র লিভার বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ নূরে আজম, হাড় জোড় বিশেষজ্ঞ সার্জন ডাক্তার নরেশ কুমার, দেখতে পাচ্ছেন হাড় জোড় বিশেষজ্ঞ নরেশ কুমার। শুক্রবারের বিশেষ আয়োজন, এক ঝাঁক ডাক্তার, দেখতে পাচ্ছেন তাদের ভিউ, বিভিন্ন বিষয় অভিজ্ঞ এক ঝাঁক ডাক্তার, দেখতে পাচ্ছেন শুক্রবারের বিশেষ আয়োজন বগুড়া ল্যাব এইট শাখায়। ডাক্তার মোহাম্মদ ইবনে গোলাম সাব্বির, জেনারেল সার্জারি, পোড়া রোগী বিশেষজ্ঞ। ডাক্তার মোহাম্মদ আনোয়ার সাদাত, ক্যান্সার বিশেষজ্ঞ আনোয়ার সাদাত। ডাক্তার লাবিবা হোসাইনি হানি, নবজাতক শিশু কিশোর রোগ বিশেষজ্ঞ লাবিবা হোসেন হানি। ডাক্তার সাবরিনা পারভিন মিতু, প্রসূতি রোগ স্ত্রী রোগ ও বন্ধ্যাত্ব বিশেষজ্ঞ সার্জন সাবরিনা পারভিন মিতু, ল্যাব এইট হাসপাতাল বগুড়া। ডাক্তার এস এম আরাফাত, মেডিসিন বিশেষজ্ঞ ল্যাব এইট বগুড়া। বন্ধুরা, আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক দিবে, সেই সাথে বন্ধুরা আমার এই অভিনব ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব দিয়ে বেল বাটন বাজিয়ে অল প্রেস করে সাথেই থাকুন আর দেখতে থাকুন ল্যাব এইট হাসপাতালের পরিপূর্ণ তথ্য, পূর্ণাঙ্গ তথ্য। ডাক্তারদের কি কোন বিষয়ে পারদর্শিতা আমি এক্সপ্লোর করছি বন্ধুরা, দেখতে পাচ্ছেন ডাক্তার ফখরুল ইসলাম জুয়েল, চর্ম যৌন সেক্স অ্যালার্জি কুষ্ঠরোগ বিশেষজ্ঞ ডাক্তার মতিউর রহমান মতিন, মেডিসিন নিউরো মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার ফখরুল ইসলাম জুয়েল, দেখতে পাচ্ছেন। নাক কান গলা রোগ বিশেষজ্ঞ হেড নেক সার্জন ডাক্তার মোহাম্মদ আলমগীর কবির মুরাদ,
ডাক্তার আলমগীর কবির মুরাদ, নাক কান গলা হেড নেক সার্জন। প্রিয় দর্শক, এই ল্যাব এইড হাসপাতালের চিকিৎসা সেবার মান অত্যন্ত সুন্দর এবং এই ল্যাব এইডের পরীক্ষা নিরীক্ষার মান ভালো, নির্ভরযোগ্য। আপনারা স্বচ্ছন্দে ল্যাব এইড হাসপাতালে চিকিৎসা নিতে পারেন। আশা করি আপনি একটা সুন্দর ভালো চিকিৎসা পাবেন, এটা আমি নিশ্চিত করে বলতে পারি। ডাক্তার সোহেলা পারভিন জলি, প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ, ইউরোলজি বিশেষজ্ঞ সার্জন ডাক্তার মোহাম্মদ মাজিদুর রহমান। প্রিয় দর্শক, আমরা যখন রোগী হই, অর্থাৎ আমাদের যখন রোগ হয়, অসুস্থ হয়ে পড়ি, তখন কিন্তু আমরা ভালো একটা ডাক্তার খুঁজি, ভালো ডায়াগনস্টিক সেন্টার খুঁজি এবং সর্বোপরি একজন দক্ষ অভিজ্ঞ ডাক্তার আমাদের প্রয়োজন হয়। সেই সময় আমরা এরকম ডাক্তারের খোঁজে হন্যে হয়ে ঘুরি। তো আজকের এই ভিডিওটি আপনি যদি দেখেন, তাহলে আশা করি আপনি ভালো ডাক্তার পেয়ে যাবেন, ভালো চিকিৎসা নিতে পারবেন এবং ল্যাব এইড হাসপাতাল আপনার সেবায় সদা সর্বদা নিয়োজিত। লেফটেন্যান্ট কর্নেল ডাক্তার আব্দুলাল মামুন, বিপ্লব মেডিসিন, ডায়াবেটিস, থাইরয়েড ও হরমোন রোগ বিশেষজ্ঞ, সহযোগী অধ্যাপক, বিভাগীয় প্রধান ডাক্তার ফাতেমাতুজ্জাহারা, চর্ম, যৌন ও অ্যালার্জি রোগ বিশেষজ্ঞ দেখতে পাচ্ছেন, মোহাম্মদপুর হাসপাতালের ডাক্তার ইনি একজন, বগুড়া মোহাম্মদপুর হাসপাতাল। ইনি ল্যাব এইড রোগী দেখেন। ডাক্তার মোহাম্মদ আর এম এ মাহমুদ স্বরূপ, সহযোগী সহকারী অধ্যাপক, হাড় জোড়, বাত ব্যথা, ট্রামা ও অর্থোপেডিক বিশেষজ্ঞ এই এম এ মাহমুদ। আর এই ভাইটি হচ্ছে এখানকার কেয়ারটেকার, এই ভাইটি সব ঘুরে ঘুরে আমাকে দেখালো। ডাক্তার মোহাম্মদ মারুফুল হক, মনোরোগ বিশেষজ্ঞ, সহকারী অধ্যাপক, বিভাগীয় প্রধান, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল, বগুড়া। প্রিয় দর্শক, এমন কোন রোগ নেই যার ঔষধ আল্লাহ তৈরি করেননি, তাই রোগ হলে, রোগী হলে যখন আমরা, আপনার কোনো রোগ হয় তখন আপনি না ঘাবড়াবেন না, আপনি ভালো সুন্দর ডাক্তার নির্ধারণ করে চিকিৎসা নেবেন, ভালো থাকবেন। আশা করি রোগ মানুষের হতেই পারে, কিন্তু সেই রোগের চিকিৎসাও আল্লাহ দুনিয়াতে দিয়েছেন। চিকিৎসা নিন, ভালো থাকুন, সুন্দর সুখী সমৃদ্ধ জীবনযাপন করুন। আর সেই সেবাই নিয়োজিত ল্যাব এইড হাসপাতাল বগুড়া শাখা। ল্যাব এইডের শাখা বাংলাদেশ, গোটা বাংলাদেশ জুড়ে রয়েছে। বড় বড় বিভাগীয় শহর, জেলা শহর সহ অনেকগুলি শাখা রয়েছে এই ল্যাব এইডের। ল্যাব এইডে আপনি আসবেন, চিকিৎসা নেবেন, এটা এই প্রত্যাশায় আমার এই ভিডিওর নিবেদন। বন্ধুরা, হাসপাতালের অর্থাৎ এই ডায়াগনস্টিক সেন্টারের সিমসাম
পরিচ্ছন্ন পরিবেশ আপনাকে মুগ্ধ করবে এক নজরেই, এবং এক ঝাঁক অভিজ্ঞ দক্ষ ডাক্তার দ্বারা পরিচালিত ল্যাব এইট বগুড়া শাখা। ডাক্তার এ এস এম আমিনুল ইসলাম দেখতে পাচ্ছেন, কনসালটেন্ট সার্জারি, 250 শয্যা বিশিষ্ট মোহাম্মদীয় হাসপাতাল বগুড়ার নিয়মিত ডাক্তার। ইনো ল্যাব এইডে চেম্বার করেন, রুগী দেখেন এবং ক্যান্সার বিশেষজ্ঞ সার্জন ইনি একজন। ডাক্তার মনোয়ারা খাতুন, সহযোগী অধ্যাপক গাইনি এবং অবশ। ডাক্তার মনোয়ারা খাতুন দেখতে পাচ্ছেন, বন্ধ্যাত্ব বিষয়ে বিশেষজ্ঞ, সে বিষয়ে তিনি দিল্লি ইন্ডিয়াতে প্রশিক্ষণ নিয়েছেন। ডাক্তার মনোয়ারা খাতুন দর্শক, এতক্ষণ আমার এই ভিডিওর সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন, এই প্রত্যাশায় আবারও দেখাবে অন্য কোনো চিকিৎসা সেবা ভালোকে কিংবা ট্রাভেল ভিডিওতে। সে নাগাদ সবাইকে ধন্যবাদ।